তোমরা মনে রাখো, বাবা মার ছত্রছায়ায় থাকাটা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। এই সময়টা নষ্ট করো না তোমরা, তোমরা জীবনকে গড়িয়ে তোলো, কিছু একটা শেখো, যা শিখতে চাও যেটা দিয়ে তোমার ভবিষ্যতে তোমার পেট তোমার পরিবারের পেট চলে সেই বিদ্যাকে অর্জন করো। সময় নষ্ট করো না। খেলাধুলা শিখতে চাও নিশ্চয়ই শেখো, কিন্তু মনে রেখো খেলাধুলার জগৎ কিন্তু অনেক পরিশ্রমের জগৎ। 125 কোটির দেশে মাত্র 11 জন ক্রিকেট খেলায় চান্স পায়, তাহলে তোমার পরিশ্রমের যদি এত ক্ষমতা থাকে তাহলে নেমে পড়ো খেলার মাঠে। নচেত খেলাধুলা করো শরীরটাকে মজবুত করতে, কিন্তু তার বেশি নয়। আর যে কোনো একটা বিদ্যাকে শেখো, যে বিদ্যার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে তোমার পরিবার তোমার পেট সব চলতে পারে। বিদ্যা শিখতে গেলে একটা জিনিস অতি আবশ্যক, সেটা হচ্ছে আনন্দ। আনন্দ না থাকলে কোনো বিদ্যা শেখা যায় না, এটা দরকার, এটা নেহাতি দরকার। এই আনন্দ থাকতে গেলে আনন্দ নিয়ে তোমাকে এই বিদ্যা অর্জন করতে হবে। বিদ্যা অর্জন করার সময় তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বিদ্যার জন্য দুটো জিনিস চাই চাই অবশ্যই, এটা হচ্ছে একাগ্রতা, একটা নিষ্ঠা। একাগ্রতা আসে আনন্দ থেকে, আনন্দ না থাকলে একাগ্র হতে পারে না মানুষ, তাই একাগ্রতা থেকে আসে আনন্দ। তাই বিদ্যার্থী, তুমি নাচ শেখো, গান শেখো, খেলা শেখো, ক্যারাটে শেখো, পড়াশোনা শেখো, যাই শেখো, এই একাগ্রতা হওয়ার জন্য আনন্দের সাথে বিদ্যাকে অর্জন করো। আর নিষ্ঠা রাখো, নিষ্ঠা মানে নিঃশ্বাসে লেগে থাকা, নচেত কোনোদিনও কোনো বিদ্যা তোমার দ্বারা আহরণ হবে না। তুমি মন্দ বিদ্যাকে অর্জন করতে পারো, মন্দ বিদ্যা দিয়ে তোমার দিন কয়েকদিন আনন্দে থাকতে পারে, কিন্তু পরিশেষে পরিণতি কিন্তু তোমার ভালো হবে না। তাই বলি বিদ্যার্থী জন, তোমরা এইভাবে জীবনটাকে এগো, কারণ তোমরা ভবিষ্যৎ। কখনো বিদ্যা অর্জনের জন্য একটা পুজো করতে হবে, অমুককে কলম ছুঁয়ে দিতে হবে, এসব বুজুগির মধ্যে পড়ো না, এইগুলো একটাও তোমাকে সাহায্য করবে না। তোমার ক্ষমতাই তোমাকে সাহায্য করতে পারে, তোমার একাগ্রতা, তোমার নিষ্ঠা। তোমার একাগ্রতা আর নিষ্ঠা ছাড়া কোনো কিছু নেই যা দিয়ে তুমি বিদ্যাকে অর্জন করতে পারো। ওই সরস্বতী পুজো করো আর বাবাইদাকে দিয়ে কলম ছোঁয়াও, কোনোটাই লাভ হবে না, একটাও লাভ হবে না। যদি হতোই তাহলে বাবাইদার ছেলেদের পড়াশোনা আর করতে হতো না, তাদের কলম ছুঁয়ে দিতাম আর তারা দাঁই দাঁই করে লিখে দিত, তাদের কিন্তু পড়াশোনা করতে হয়। তার মানে আমার হাতে জাদু নেই, আমি একটি সাধারণ মানুষ, এটা বিশ্বাস করো। যদি দোতলায় উঠতে হয়, লাভ দিয়ে কেউ উঠতে পারি না। চাকরিজীবীরা, বিদ্যা তোমার অনেক হতে পারে, অঢেল হতে পারে, কিন্তু তোমার চাকরি, ধরা যাক স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তুমি একটি সুইপারের কাজ পেলে, তুমি ভাবছো যে নেবো না, আমি বলছি নিয়ে নাও, অবশ্যই নিয়ে নাও, কারণ ওইটা তোমার সিঁড়ির ধাপ, যে ধাপে পা দিয়ে তুমি দ্বিতীয় ধাপের সন্ধান করতে পারো, দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপ। নিথর বসে থাকার থেকে কিছু কাজের মধ্যে যুক্ত থাকা ভালো, কেননা ফাঁকা মাথা শয়তানের মাথা, সেই জন্য শয়তানের মতন মস্তিষ্ককে করো না, তোমরা এগিয়ে চলো। আর ওই ধাপে ধাপে উঠতে উঠতে তোমার অভীষ্ট যদি দোতলা হয় সেখানে গিয়ে পৌঁছাও, এই আমি বলবো। যারা ব্যবসা করছো তাদের জন্য অঢেল সুবিধা, ব্যবসার পঞ্চনীতি ঠাকুর ছট করে বলে দিয়েছেন। এই পঞ্চনীতি যদি ভালো করে দেখো, ওই ব্যবসার পঞ্চনীতি সবচেয়ে বড় যে ব্যবসায়ীরা তারাও পালন করে, তাদের মতন করে, তাদের আঙ্গিকে। আর ওই যে ঠেলাওয়ালা পান বিক্রি করছে, সেও পান ঠেলাওয়ালা, সেও এই একই কায়দায় করছে। এই ব্যবসার পঞ্চনীতি পালন করতেই হবে, নতে ব্যবসা হবেই না, এটা হচ্ছে সবার আগে দরকার, এটা সবচেয়ে আবশ্যক কার্যকলাপ। তাই ব্যবসার পঞ্চনীতি পালন করে টাকাকে নিয়োগ করো, যে টাকা নিয়োগ করছো তার 2% যদি রিটার্ন আসে বুঝবে যে ব্যবসার পঞ্চনীতি পালন ঠিক হচ্ছে, আর যদি না আসে তাহলে বুঝে নাও ব্যবসার পঞ্চনীতি ফাঁকা, এটার পালন হচ্ছে না, কোথাও কোথাও ত্রুটি রয়ে গেছে। এই কথাটা মাথায় রাখো।